আধা ঘন্টার মধ্যে আমরা পুরো লাঙ্গল শেষ। তুমি রাজি ছিলে না যে আরো লাগাও বাজি? আরে কি হচ্ছে বিশাল? ট্র্যাক্টর পরীক্ষা করা হচ্ছিল। বলছিলাম দীপক, চলো তাড়াতাড়ি যাই, মজা পেতাম। সত্যি একটি শক্তিশালী ট্র্যাক্টর আজ আরো শক্তিশালী কিছু শুনতে এবং দেখতে যাচ্ছে। দীপক ভাইয়া, আজ হঠাৎ এই মিটিং ডাকলেন কেন? অনেক দিন ধরে আমি আপনাদের সবাইকে কিছু বলতে চাই। বলো দীপক ভাইয়া। আজকাল খেতে ফসল তোলার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অভিজ্ঞ শ্রমিক পাওয়া যায় না, আর সময় মতো কাজ শেষ হয় না। এই তো কথা, গত বছর শ্রমিকদের জন্য অপেক্ষা করতে গিয়ে সঠিক সময়ে ফসল তুলতে না পারায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। তাই ভাবছি এইবার জন ডিয়ারের W70 হারভেস্টার ব্যবহার করা উচিত। এমনটা হয়েছে যে বোঝার বিষয় ছিল না, কিন্তু তাতে লাভ কি? একই সাথে অনেকগুলি কাজ করার ক্ষমতা রয়েছে হারভেস্টারের। ফসল কাটার সাথে সাথে এটি শস্য আলাদা করে, এবং এই সমস্ত কাজ খুবই অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়। কিন্তু দীপক ভাইয়া, আমরা সবাই বিভিন্ন ফসল ফলাই, তাহলে কি হারভেস্টার সবার কাজে লাগবে? এই হারভেস্টার ধান, সয়াবিন, ভুট্টা এবং গমের মতো সমস্ত ফসলের জন্য ব্যবহার করা যেতে পারে। দীপক ভাইয়া, এই হারভেস্টারের কিছুই হজম হয়নি। আগে মাফ করবেন, আমি সুজয়, সাকেতের বন্ধু, আমি পাশের গ্রামে থাকি। আচ্ছা, নমস্কার। আপনি বলছেন যে আমাদের হারভেস্টার ব্যবহার করা উচিত, কিন্তু আমাদের জায়গায় ধান কাটার কাজ শ্রমিকদের হাতেই করা হয়, তাহলে হারভেস্টারের দরকার কি? সাকেত দাঁড়াও, সঠিক প্রশ্নই জিজ্ঞাসা করছে আপনার বন্ধু। সুজয়জি, এই হারভেস্টারের শক্তিশালী ইঞ্জিন অনেক গুণ কম সময়ে ফসল কাটার কাজ সম্পন্ন করে, অর্থাৎ আপনার সময়ের সঞ্চয় এবং শ্রমিকদের জন্য ব্যয় করা অর্থ। কিন্তু হারভেস্টার শুধুমাত্র ফসল কাটার কাজে খুবই উপযোগী লাগবে, গমের মৌসুম শেষে মাঠের কোনো কোনায় পড়ে থাকবে এটি। ঠিকই ব্যবহার করলে ওখানে থাকবে কেন? আপনাকে সাকেত কি ইকুইপমেন্ট শেয়ারিং প্রোগ্রামের কথা বলেননি? এই প্রোগ্রামের মাধ্যমে কৃষক তার সরঞ্জাম অন্যান্য কৃষকদের সাথে ভাগ করে নিতে পারে এবং তাদের কাছ থেকে অর্থ উপার্জন করতে পারে। ঠিক বলেছেন ভাই। কেউ যাই বলুক না কেন, আমি আমার হাতের উপর ভরসা রাখি এবং চালিয়ে যাব। হাতের কথা বলছে কিন্তু বুদ্ধির কথা নয়। সুজয়ও ঠিক বলেছেন দীপক ভাইয়া, হারভেস্টারে এত বড় বিনিয়োগ করা কি সত্যি লাভজনক হবে? আজ পর্যন্ত জন ডিয়ারেতে করা প্রতিটি বিনিয়োগ লাভজনক হয়েছে, এবং আমি নিশ্চিত যে এটি অব্যাহত থাকবে। আর সময় এলে আপনারা দুজনেই জানতে পারবেন। তো মাধব, কিরণ আর সাকেত, তো শুরু করা যাক নতুন হারভেস্টারের কাজ। অবশেষে নতুন হারভেস্টার এসেছে, বাহ, এখন মজা আসবে। এসো সুজয়জি। ভাবলাম এই ধান কাটার যন্ত্রটা একবার দেখা যাক। ভালো করেছো তুমি এসেছো। তাহলে এখন তোমার কি মতামত? সে তাদের কথা বলা বন্ধ করে দিল। দীপক ভাইয়া একমত, প্রতিটি ফসল কাটার কাজের জন্য W70 হারভেস্টার হলো সঠিক পছন্দ। বেশি কিছু বলে থাকলে ক্ষমা করবেন। সুজয়জি, ক্ষমা চাওয়ার দরকার নেই। আপনি W70 হারভেস্টারের সুবিধা বুঝতে পেরেছেন, এটাই আমার জন্য আনন্দের বিষয়। জন ডিরি হারভেস্টারের জয়েন্ট, ফসল কাটার প্রতিটি কাজের বিরতি।